নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাই ডক্টর শুভজিৎ রানা ইউটিউব চ্যানেলে। সব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আয়রনের অভাবে মানব দেহে কি কি ক্ষতি হতে পারে, আয়রনের অভাবে মানব দেহে কি কি উপসর্গ দেখা দেয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আয়রনের অভাবে আমাদের কি কি উপসর্গ দেখা দেয় এগুলো আমরা আজকে জানবো। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আর দেরি না করে শুরু করছি। আয়রনের অভাবে প্রথমত আমাদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় বা হলদেটে ভাব হয়ে যায়, তার জন্য আমাদের আয়রন টনিক বা আয়রনের ট্যাবলেট খেতে হবে। প্রত্যেক দিন রাতের বেলা একটি করে আয়রন ট্যাবলেট খেতে হবে, এবং আপনি যদি আয়রনের সিরাপ খান তাহলে দুপুরে এবং রাত্রে আহারের পরে 10 ml করে বা 2 চিপি করে সারাদিনে 2 বার খেতে হবে। তো দ্বিতীয় হচ্ছে আয়রনের অভাবে শ্বাসকষ্ট হতে পারে। কারোর যদি প্রচুর পরিমাণে আয়রনের অভাব থাকে তাহলে কিন্তু তার শ্বাসকষ্ট হতে পারে। 3 নম্বর হচ্ছে আয়রনের অভাব থাকলে মাথা ঘোরানোর চান্স বেশি থাকবে, হঠাৎ করে আপনি মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন আয়রনের অভাব যদি আপনার থাকে। শরীর দুর্বল থাকবে এবং আয়রনের অভাবে আপনি হট করে মাথা ঘুরিয়ে পড়ে যাবেন। তাই আয়রনের অভাব দূর করতে আপনাকে আয়রনের সিরাপ বা আয়রনের ট্যাবলেট খেতে হবে। 4 নম্বর হচ্ছে মাথা ব্যথা হতে পারে। এরপরে হচ্ছে আয়রনের অভাবে দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। 6 নম্বর হচ্ছে বুকে ব্যথা হতে পারে, আয়রনের অভাবে বুকে ব্যথা হতে পারে। 7 নম্বর হচ্ছে পা হাত ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, সবসময় আয়রনের অভাবে পা হাত সবসময় ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, এটা কিন্তু মোটেও ভালো নয়। 8 নম্বর হচ্ছে ফাটা নখ। দেখবেন কারুর যদি নখের মিডিল, ধরুন আমার হাত, এটা এই যে নখ, এই নখ দেখছেন তো, এই নখের মিডিলে যদি ফাটা থাকে, কারণ যদি ফেটে যায় তাহলে ভাববেন তার আয়রনের অভাবে নখটি ফেটেছে এবং নখের ক্ষয়ও হয় আয়রনের অভাবে। 9 নম্বর হচ্ছে চুলের ক্ষয়, চুল উঠে যেতে পারে, চুলের ক্ষয় হয় আয়রনের অভাবে। 10 নম্বর হচ্ছে ত্বকের সমস্যা, 10 নম্বর হচ্ছে ত্বকের সমস্যা হতে পারে। 11 নম্বর হচ্ছে ঘা, হঠাৎ করে শরীরে ঘা হয়ে যেতে পারে আয়রনের অভাবে, এবং মুখেও ঘা হতে পারে, এবং মুখেও ঘা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আয়রনের অভাবে। তো সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে আয়রনের অভাবে মেয়েদের মাসিকের সমস্যা হতে পারে, মাসিক অনিয়মিত হতে পারে। তাই আয়রনের অভাব দূর করতে আয়রন সিরাপ বা আয়রন ট্যাবলেট খান। যে নিয়ম বললাম, আয়রন সিরাপ হচ্ছে সারাদিনে 2 বার আহারের পরে, দুপুরে রাত্রে খাবার পরে, এবং ট্যাবলেট হচ্ছে প্রতিদিন রাত্রে একটি করে আহারের পরে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে, আর ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।